কতদিন কেটে গেল, মরির সঙ্গীর মতো জীবন বয়ে চলেছি, কোথায় কে জানে। মাঝে মাঝে নিজেকে বড় অসহায় মনে হয়, জীবন তো এরকম, কখনো ভরা জ্বর, কখনো বা ফাঁকা টান। এই জায়গাটা বড় সুন্দর, কি সুন্দর নীল আকাশ, গ্রামের মধ্যে দিয়ে নদী এগে বেঁকে চলে গেছে। আচ্ছা, ওই বাঁকের বুকে একটা মেয়ে দাঁড়িয়ে আছে না, বড় চেনা চেনা লাগছে, একা একা কি করছে ও? অবিকল সেই মুখ, সেই চোখ, সেই না, ও তো ভুলবার নয়। নয় নয় করে 25 বছর হয়ে গেল, তবুও ঠিক যেন সেই আগেকার মতো, মনটা বড় চাঞ্চল করছি। আচ্ছা, আমি কি একবার ডাকবো, কিছু মনে করবো না তো? কিন্তু ও যদি না হয় তখন দেখা যাবে, একবার ডেকেই দেখি। এই যে শুনছেন, হ্যাঁ হ্যাঁ আপনাকেই বলছে। লাগছে তোমার দেখে একটু তো মনে হচ্ছে না, তুমি আজও সুন্দর, আজও রোমান্টিক, আজও রহস্যময় হয়ে রয়েছো। কলেজ থেকে অবসর নিয়েছি আজ 5-6 বছর হয়ে গেল, প্রতিদিন বিকেলে এই নদীর ধারে বেড়াতে আসে। এই ছোট্ট গ্রামটি যেন আমার স্বপ্নের দেশ, আর এই নদী আমাদের ছোট নদী চলে মাকে মাকে, রবীন্দ্রনাথ যেন মরের মধ্যে উজ্জ্বল হয়ে ওঠেন এখানে। ঈশ্বর জগতে খুবই সুন্দর জিনিস সৃষ্টি করেছেন, এক প্রকৃতি দুই নারী, এই দুটোই আমার জীবনের উপর বিশেষ প্রভাব ফেলেছে। বয়স হয়েছে তাই নারীদের কথা ছেড়ে দিলাম, কিন্তু প্রকৃতি ঠিক আগের মতোই আমার কাছে আকর্ষণীয়। চুপচাপ এখানে বসে থাকি আর স্মৃতি চারণ গান আবৃত্তি এসব করেন না স্যার? না, গান করতে গেলে চোখে জল ফেলে আসে, কণ্ঠ রোধ হয়ে যায়। বাবা কি সুন্দর গান আবৃত্তি করতেন আপনি, কি উদাত্ত গলা ছিল আপনার, শুনতাম আর হা করে মুগ্ধ হয়ে তাকিয়ে থাকতাম। আর তোমার এই মুগ্ধতাই আমার হৃদয়ে ঝড় তুলে দিয়েছিল, তখন মনে হতো কোন নারী কি এত সুন্দর হতে পারে, এত মোহময় হতে পারে। আপনি কি যে বলেন স্যার, আমাদের বিভাগে আরো অনেকেই তো এত সুন্দরী ছিল স্যার। এটা তুমি ঠিকই বলেছ, কিন্তু বিশ্বাস করো আমি একটু বাড়িয়ে বলছি না, রসায়ন বিভাগে অত্যন্ত মেধাবী সুন্দরী ছাত্রী ছিলে তুমি, কিন্তু ভালো গান জানা সত্ত্বেও তুমি গাইতে চাইতে না, তোমার নিয়ে আমি কি করেছিলাম মনে আছে? কিন্তু আর মনে থাকবে না, কলেজের বাৎসরিক অনুষ্ঠানে প্রায় একরকম আমাকে জোর করে নিয়েই আপনি গান করেন। ও তখন মনের মধ্যে কি উৎসাহ, কি উদ্দীপনা, মনে আছে? মনে আছে বলুন সেই গানটা রবি ঠাকুরের, প্লিজ একবার গাও। Thank you.
বাইরে জীবন কখন বেলা গড়িয়ে সন্ধি নেমে এলো, সুখের সেই সোনালী দিনগুলি কোথায় যেন হারিয়ে গেল। ছেলে বিদেশে থাকে আর অতসী, সে তো অনেকদিন আগে আমার ছেলে চলে গেছে। যে বছর তোমার বিয়ে হলো তার পরের বছরই অবশ্যই মারা যায়। জানো বন্ধু, ও মৃত্যুর কয়েক মাস আগে থেকে আমার সঙ্গে কথা বলত না, আমার স্পর্শ পর্যন্ত করত না, শুধু শুধু ভয় ভয় করে আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। আমি সত্য করতে পারতাম না, আমি সত্য করতে পারতাম না। বাড়ি গাড়ি সব বিক্রি করে দিয়েছি, স্ত্রীর নামে
একটা মেয়েকে স্কুল সেই টাকা দান করে দিয়েছি। তারপরে অজ পাড়াগায় একটা ছোট্ট বাড়ি করে একা থাকি, বাড়িটার নাম রেখেছি বন্ধন। কিন্তু কিন্তু তুমি এখানে কেন? আমি মফস্বলের একটা কলেজে অধ্যাপনা করি, ছাত্রীদের নিয়ে এখানে পিকনিক করতে এসেছিলাম, ভারী সুন্দর জায়গাটা। এসেছিলে বলেই তো দেখা হয়ে গেল, সবই ঈশ্বরের করুণা। আপনার ব্যথাটা আমি খুব বুঝতে পারছি স্যার, কিন্তু করার কিছু নেই। যাক চললাম স্যার, সন্ধ্যা হয়ে এলো, খুব কষ্ট নিয়ে ফিরে যাচ্ছি। আর কোনদিন কি দেখা হবে না মধু? জানি না, জানি না স্যার, জানি না। ভুল করে পদস্খলন হয়েছিল আমার, অথচ জন্য বড় কষ্ট পাই। তোমার একটা অনুরোধ করব, রাখবে? হ্যাঁ বলুন স্যার। আমার মৃত্যুর সংবাদ পেলে তুমি দুফুটে চোখের জল উন্নত ফেল, তাতে আমি মরেও অনেক সুখ পাব। ও কথা বলবেন না স্যার, আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনাই করি। আর প্রতি বছর একবার করে আমার স্বামী ও পুত্রকে একসঙ্গে নিয়ে এসে আপনার সঙ্গে দেখা করে যাব। আসছি স্যার, আসছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। মধু তুমি চলে যাচ্ছ, আমার জীবনে এসেছিলে আলোর মালা হয়ে, অথচ ও আজ তোমার আলোই উজ্জ্বল হল। তোমার কাছে আমি চিরঋণী হয়ে রইলাম চিরকালের জন্য। তুমি আজ প্রমাণ করে দিয়ে গেলে স্বামী স্ত্রীর ভালোবাসা চিরশাশ্বত, জন্ম জন্মান্তরেও সেই বন্ধনকে আলাদা করা যায়নি আর যাবেও না।